গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালোই আছি। ডেইলি ব্লগার তুলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি তুলি চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে শুক্রবার, তো এখন বাজে 12টা, দুপুর 12টার সময় আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই দেখো আমি কেমন সাজুগুজু করে আজকে তোমাদের সামনে চলে এসেছি। প্রত্যেক দিন মানে কিরকম ভাবে তোমাদের সামনে আসি, কদিন তো আমার কানে দুলটুলো কিছুই ছিল না, কিরকম নাড়া নাড়া লাগতো, তো সেজন্য ভাবলাম যে না আজকে চান টান করে একটু সাজুগুজু করে তোমাদের সামনে আসি। দেখো টিপ পরেছি, কাজল পরেছি, কানে দুল পরেছি, ঠিক আছে? তো তোমাদের সামনে এমনি যেরকম ভাবে বাড়িতে থাকি তো সেরকম ভাবে চলে আসি বলে বাবাই বলে যে একটুখানি ভালো করে একটু সেজে গুজে একটুখানি ভিডিও করতে পারো না, কিরকম যেন লাগে। তো তোমরাই বলো, রোজ রোজ কি আর সাজা যায়? ঘরের কাজকর্ম করছি, রান্না টান্না করছি, তো তারই মধ্যে কি সাজবো? আমার বাবা সব একদম ভাল লাগে না দূর। আমি এমনিতে কোথাও গেলেও মানে সাজি, কিন্তু খুব একটা বেশি সাজি না। তারপর বাড়িতেও এই সেজে গুজে বসে থাকবো, দূর আমার ভাল লাগে না। আমি যেরকম থাকি বাড়িতে সেরকম ভাবেই তোমাদের সামনে হাজির হই। কিন্তু তারপরে আর ভাবলাম যে ঠিক আছে একটুখানি সাজুগুজু করা তো যেতেই পারে, বেশি তো কিছুই না বলো, কি আর এমন সেজেছি তাই না বলো? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজই হয়ে গেছে, রান্নাও করে ফেলেছি, শুধুমাত্র মাছের ঝালটা করতে বাকি আছে। মাছের ঝালটাও হয়ে যেত, আসলে মাছগুলো ফ্রিজের মধ্যে ছিল, মানে ডিপ ফ্রিজে ছিল, তো পুরো বরফ হয়ে গেছে। যখন বের করলাম মানে তখন মানে চিনতেই পাচ্ছি না যে ওটা মাছ, পুরো বরফে একদম সাদা হয়ে আছে। সেই জন্য মাছটা আর করিনি, ভাবলাম যে থাক তাহলে পরে করব। তো বাকি রান্নাগুলো করে ফেলেছি, কারণ সব রান্না যদি পরে করি এই এসায় ফেলে রাখি মানে কি যে নাজেহাল অবস্থা আমার হয়, তো সেটা শুধুমাত্র আমিই জানি। তো সেই জন্য ওগুলো সবই করে ফেলেছি। আর তোমাদের সেদিন বললাম কাতলা মাছ নেওয়া হয়েছিল, তো কাতলা মাছটা মেনলি নেওয়া হয়েছিল যে দই কাতলা করার জন্য, কিন্তু একদিনও করা হয়নি আর মাছও প্রায় শেষের দিকে, তো সেজন্য ভাবলাম যে না আজকে একটু দই কাতলা করি। তো এখন গিয়ে দই কাতলা করব। আমি না দই কাতলা মানে বাড়িতে কোনোদিনও বানাইনি, খেয়েছি অনেকবার, হয়তো কোনো নিমন্ত্রণ বাড়ি টাড়িতে খেয়েছি, কিন্তু বাড়িতে কোনোদিনও বানাইনি। তো ইচ্ছা হলো যে ঠিক আছে বানিয়ে দেখা যাক, এরকম তো হবে না যে মুখে দেওয়া যাবে না তাই না, একটু মানে খাওয়ার মতো তো হবে। তো সেই জন্যই ভাবলাম যে তাহলে আজকে দই কাতলাটা বানাই, বাবাও বলছিল, বাবাইও বলছিল, তো জানি না কেমন হবে, কিন্তু যেরকমই হোক তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এমনিতে আজকে রান্না বলতে ভাত হয়েছে, মুগের ডাল হয়েছে, আর সর্ষে পোস্ত বাটা দিয়ে পটলের ঝাল করেছি। আমার না এই বছর মানে একবারও সর্ষে পোস্ত বাটা দিয়ে পটলের ঝাল করা হয়নি। এমনি মনে হয় একবার না দুবার দই পটল করেছিলাম, পটল চিংড়ি করি, পটল ভাজা করি, কিন্তু এরকম ভাবে পটলটা করা হয়নি। আর তাছাড়া এবারের পটলগুলো এনেছে খুব বড় বড়, বেশ মোটা মোটা শাঁসালো, তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটুখানি পটলের ঝাল করি সর্ষে পোস্ত বাটা দিয়ে, সেটাই করেছি। কিন্তু বাবা ওই টক, তেঁতুলের টক মানে ওই সব সবজি দিয়ে, কুমড়ো, ঢ্যাঁড়স আর কি যেন সব বলছিল, এটা দিয়ে একটা টক করার কথা বলছিল, কিন্তু ওটা এখনো হয়নি। দেখি আসলে না এইসব টক ফক আমি খুব একটা ভালো করতে পারি না, মানে এমনি চাটনি ঠিক আছে, কিন্তু এইসব সবজি টবজি দিয়ে, হ্যাঁ তারপরে বেগুন এই সমস্ত দিয়ে একটা টক করতে বলেছে, দেখি আমি যদি পারি করব। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে পরোটা আর পটল আলু চচ্চড়ি, মানে ওই পটল আলু ছোট ছোট করে কেটে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটু মিষ্টি দিয়ে আর মিষ্টি মিষ্টি তরকারি আর পরোটা। তো পরোটা আজকে দুটো খেয়ে নিয়েছি, পেটটা অনেকটা ভার হয়ে গেছে, 12টা বাজে কিন্তু এখনো যেন মনে হচ্ছে যে এসবে খেয়ে উঠলাম। আমি তো সাধারণত একটাই খাই, আজকে কি মনে হলো মানে আসলে ওই মিষ্টি মিষ্টি তরকারি পেয়ে দুটো পরোটা খেয়ে নিয়েছি। পুটুষের জন্মদিনের জন্য এসব বেলুন টেলুন দিয়ে ঘরটা সাজানো হয়েছে, তো কিন্তু এর জন্য প্রত্যেক দিন অনেকটা নোংরা হচ্ছে ঘর, মানে বেলুনগুলো ফাটছে, ফেটে নিচে পড়ে যাচ্ছে, তারপরে সব চিকচিকে কাগজগুলোকেও পুটুষ টেনে টেনে ছিঁড়ে একবারে ঘর নোংরা করছে। বেলুনগুলো না যখন তখন ধুপধাপ করে ফাটছে, মানে ভয় লেগে যাচ্ছে, রাত্রিবেলা হয়তো শুয়ে আছি কি দুপ করে ফেটে যাচ্ছে, মানে কিরকম একটা যেন অস্বস্তি লাগছে। তো সেই জন্য বলছিলাম যে খুলে দাও, বলেছে জাগে বেলুনগুলো আর খোলার দরকার কিছু নেই, দু একদিনে সব ফেটেও যাবে, তো কাগজগুলো পরে খুলে জানা। তো এই দু একদিন ধরে, হ্যাঁ মানে কাল থেকে না আমার ফোনটা কি প্রবলেম হচ্ছে জানি না, আমার ফোন থেকে একদম ভিডিও আপলোড করা যাচ্ছে না। কালকে তো মানে সারাদিন অনেক চেষ্টা করেছি, ভিডিও আপলোড করতে পারিনি। তারপরে বিকেলবেলার দিকে তখন কটা, 5টা সাড়ে 5টার সময় বাবাই ওর ল্যাপটপ থেকে ভিডিও আপলোড করে দিল, কালকে ভিডিও দিতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে সকালবেলা থেকেও অনেকবার চেষ্টা করছি আমার ফোন থেকে, দেখছি একদম হচ্ছে না, কি হলো কিছুই বুঝতে পারছি না।
তারপর আবার বাবাইকে দেখালাম, ও বললো যে ঠিক আছে দাঁড়াও, আমি যখন কাজ করছি তাহলে একটুখানি ফাঁকা হলে তখন তোমার ভিডিওটা আপলোড করে দেবো। এখন নয় বাড়ি থেকে কাজ করছে, আমার ভিডিও আপলোড করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু যখন অফিসে বেরিয়ে যাবে তখন কি করে কি করব কিছুই বুঝতে পারছি না। আর ঠিক হচ্ছিল, আমি তো নিজে নিজেই করতাম, কিন্তু কি যে গন্ডগোল হয়েছে না কিছুই বুঝতে পারছি না জানো। আজকে অমাবস্যা আছে তাই কাকিমাদের মন্দিরে পুজো হচ্ছে। তোমরা কি ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ? পুজো হচ্ছে, নিশ্চয়ই সন্ধ্যাবেলা আবার ভোগ প্রসাদ আসবে। উফ, এই ভোগ প্রসাদ খেতে আমার এত ভালো লাগে না কি বলবো। এমনিতেই আমি খিচুড়ি খেতে তো খুব ভালোবাসি, কিন্তু এই ঠাকুরের ভোগ মানে যেন একটা অন্যরকম। আর কাকিমা খুব সুন্দর বানায়, কাকিমার কাছ থেকে না এটা আমি শিখে অনেকবার বানানোর চেষ্টা করেছি, মানে কি কি দেয় বা কিরকম ভাবে করে, কিন্তু একবারও সেরকম হয়নি। মানে যে কি যে অসম্ভব সুন্দর খেতে হয় কি বলবো। মানে ওই থার্মোকলের বাটিতে দেয়, তো সেই বাটিতে যদি এইটুকুও পড়ে থাকে আমি আর বাবাই দুজনে একদম কাড়াকাড়ি করি ওটা খাওয়ার জন্য। তো চলো এখন যাই, গিয়ে আগে পুটুষকে চান করিয়ে দিই, তারপর আবার আমাকে পুজো করতে হবে। তো এইসব করা হয়ে গেলে একদম রান্নাঘরে চলে যাব, দই কাতলা বানাবো, সঙ্গে থেকো। আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, কারণ কড়া করে ভাজলে মাছগুলো একটু স্টিফ হয়ে যায়। আর দেখো মাছগুলো ভাজা হয়েও গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। তবে আমার কাছে এখন এলাচ নেই, আমি তাই দারচিনি আর লবঙ্গ দিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজটা আমি সামান্য একটু ভাজা ভাজা করব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দেখো আদা বাটা, রসুন বাটা, মানে আদা রসুন একসাথেই বেটে রেখেছি, তো সেটাই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। লঙ্কাটা মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে, বেশ একটু গলা গলা হয়ে গেছে। এবার আমি পোস্ত আর চারমগজ বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর বাটি ধোয়া জল সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে মশলাটা ফুটতে দেব। তো দেখো গ্রেভিটা আমার প্রায় হয়েই গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার অল্প একটু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব, মানে মাছটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করে ভালো করে ফোটাতে হবে, যাতে সব গ্রেভিটা মাছের মধ্যে ঢোকে। ব্যাস মেশানো হয়ে গেছে, এবার একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখবো, যাতে মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি একটুখানি টক দই, আজকে আমার কাছে খুব বেশি টক দই ছিল না, সামান্যটুকুই ছিল, তো সেটাই দিয়েছি। তো মনে হয়ে যাবে, কারণ চার পিস মাছের ঝালে কত আর টক দই লাগবে, তো যাই হোক সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। তারপরে একটুখানি চিনি দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়েছি। তো আবার একটুখানি নাড়াচাড়া করছি, আর একটু শুকনো শুকনো হলেই হয়ে যাবে। আর দেখো শুকনো হয়ে গেছে, এবার আমি একটুখানি গরম মশলা এতে অ্যাড করলাম, আর তারপরে একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তবে ঘি দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস হয়ে গেছে দই কাতলা। তো আজকে লাঞ্চ মেনু দেখে নাও, ডাল, আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পটলের ঝাল, আর এটা তো দই কাতলা, চিনতে নিশ্চয়ই পারছো, তবে কেমন হয়েছে জানিও। আর হাঁড়িতে আছে ভাত, আর পুটুষের জন্য মাছ ভাজা, পটল ভাজা আর আলু সেদ্ধ। এই দেখো বন্ধুরা, তোমাদের না একটা জিনিস দেখাতে নিয়ে এলাম। এটা আমি সকালবেলাতে ওপেন করছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না তোমাদেরকে দেখাই।
তোমাদের সামনে এটা ওপেন করি, ঠিক আছে? দেখো এটা শেষ হয়ে গেছিল ক্রিমটা, পাচ্ছিলাম না, তাই ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। তো কালকে ডেলিভারি হয়েছে, আজকে আমি এটা নিয়ে এলাম, করে একবারে নিয়ে এসেছি। ভীষণ ভালো ক্রিমটা, জানো তো, একটা জিনিস দেখবে দাঁড়া, ক্রিমটা শেষ হয়ে গেছিল, কোথাও পাচ্ছিলাম না, কিন্তু অন্য কিছু আমি মাখতে পারি না, অন্য কিছু আমার ভালো লাগে না, তাই এটাকে একেবারে কেটে এর একেবারে শেষ বিন্দু অবধি আমি নিয়ে মাখবো বলে একেবারে গোছ করে রেখে দিয়েছি। এখান থেকেই আমি আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে নিয়ে মাখি, এখনো একটু আছে। আর তো ভালো ক্রিম কি বলবো, জানো তো, একটুখানি লাগে, খুব বেশি লাগেও না, একটুখানি দিয়ে এরকম করে দিয়ে দিলেই, একটু ঘষে নিলেই একদম পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর ব্লেন্ড হয়। তো তোমরা এটা মাখতে চাইলে মাখতে পারো, খুব ভালো ক্রিমটা, মেখে দেখো, ভালো লাগবে। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে, আমি তো ভাবছিলাম যে এর মধ্যে যা আছে হয়তো দু একদিন হবে, খুব বেশি তো হবে না, তার মধ্যে যদি না আসে কী মাখবো, মুখে কী মাখবো, এই ওই সেই কত কী ভাবছিলাম। তো এটা 13 তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু যাই কালকেই দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে, সুবিধাই হয়েছে। আর এখানে একটুখানি আছে, সেটা আজকে যদি মাখি তো মাখবো, না তো কালকে মেখে এটাকে পুরো ফেলে দেবো, আর তারপর থেকে এটা। তো এটা আমার পাগলামো নাকি কিপটেমো জানি না, যা খুশি তাই বলতে পারো। তবে যাই হোক না কেন, কেমন লাগলো তোমাদের এই আইডিয়াটা সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর এরকম কি কেউ আছো আমার মতো, যে কোনো জিনিস শেষ হয়ে গেলে তার একেবারে কৌটো ফৌটো কেটে শেষ বিন্দু পর্যন্ত ইউজ করার জন্য ব্যস্ত হয়ে থাকো? যদি থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে?